সুধীবৃন্দ, এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট সুলতানা কামালকে। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পালন উদযাপনের যে অনুষ্ঠান, আজকে যে বৈকালিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইমেরিটাস অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী, যিনি এই বিশ্ববিদ্যালয়েরও উপাচার্যের দায়িত্ব পালন করেছেন এক সময়, আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি নিজে খুবই অনুপ্রাণিত বোধ করেছি যে আমাদের সঙ্গে আজকে সম্মানিত অতিথি হিসাবে যুক্ত আছেন জনাব মোস্তফা জব্বার, যিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার বাপার সহকর্মী ডক্টর খন্দকার বজলুল হক, অনারারি অধ্যাপক ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং আমার প্রীতিভাজন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। সামনে উপবিষ্ট আছেন এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনেই শুধু নয়, আমাদের প্রত্যেকের জীবনেই একটি অত্যন্ত আনন্দের দিন, একটি উদযাপনের দিন, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পালন করছি। এটা একটা কিন্তু বিরাট বড়, আমি মনে করি, ঘটনা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের জাতীয় জীবনে। একই সঙ্গে আমার পূর্ববর্তী বক্তারা যে কথাগুলি বলে গেছেন যে এই বছরই আমরা কিন্তু পালন করেছি, করছি এখনও, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার 50 বছর। এটা কিন্তু একটা বিরাট বড় অভিজ্ঞতা আমাদের জন্য, এবং আমরা যারা এই তিনটি উৎসবের স্বাদ পেতে পেরেছি, আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকেই অত্যন্ত সৌভাগ্যবান। আমি আমার বক্তব্য খুবই সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। আমার বক্তব্যের প্রথমেই আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, একই সঙ্গে ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে, এবং আমাদের জাতীয় 4 নেতা যাদেরকে অত্যন্ত কাপুরুষোচিতভাবে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছিল। আমি একটা কথাই শুধু এখানে বলি, সেটা হলো যে আমি আজকে ভীষণ আপ্লুত বোধ করছি, ভীষণ উদ্বেলিত। আমার বিশ্ববিদ্যালয়ের জীবন হচ্ছে 1967 থেকে 71, এই তারিখগুলি কিন্তু আমাদের জাতির জীবনে, জাতীয় জীবনে এক একটা মাইল ফলক। আমি 69-এর গণ আন্দোলন করতে পেরেছি, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, সেটা যে আমার জন্য কত বড় একটা সৌভাগ্যের বিষয় আমি এখানে সেটা ভাষা দিয়ে বুঝাতে পারবো না। আর এই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা, আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি, আমার মনে হয়েছে যে আমি যে কথাটা খন্দকার বজলুল রহমান উচ্চারণ করেছেন, সেটা হলো যে বিশ্ব মানব হওয়ার যে প্রেরণা, সেই প্রেরণায় অনুপ্রাণিত হয়েছি, প্রণোদিত হয়েছি, মনে হয়েছে আমি বিশ্ববিদ্যালয় চত্বরে পা রেখেছি, এই বিশ্বের নাগরিক হিসাবে আমাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় উপাচার্য মহোদয়কে এবং মাকসুদ কামালকে, যিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আজকে বক্তব্য রাখার জন্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অত্যন্ত একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, যেটা নিয়ে আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। বাচ্চু বলেছেন, আমার পূর্ববর্তী বক্তারাও সেই কথা উল্লেখ করেছেন, সেই 52 ভাষা আন্দোলন থেকে, সেটাই বা কেন, সেই 48 থেকেই যতগুলি আন্দোলন হয়েছে, 52 ভাষা আন্দোলন, 50-এর দশকের সবগুলি আন্দোলন, 60-এর দশকের আন্দোলন, সেটা সাংস্কৃতিক আন্দোলন হোক, রাজনৈতিক আন্দোলন হোক, সামাজিক আন্দোলন হোক, প্রত্যেকটি আন্দোলনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত বলিষ্ঠ এবং গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। সেই জন্য আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে, একজন শিক্ষার্থী হিসাবে, প্রাক্তন তো বটেই, অত্যন্ত গর্বিত বোধ করি এবং ভীষণভাবে সৌভাগ্যবান মনে করি। একটা কথা এখানে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের কোনো ইমারত
কিংবা কোনো বিশেষ স্থাপনা কিংবা বিশ্বের সপ্তম আশ্চর্যের কোনো আশ্চর্যের জন্য কিন্তু বাংলাদেশকে মানুষ মনে করে না, বিশেষ করে পৃথিবীর মানুষ। বাংলাদেশকে কিন্তু পৃথিবীর মানুষ মনে করে বাংলাদেশের খেটে খাওয়া মাঠে যারা কাজ করেন, যারা শ্রম দিয়ে আমাদের অর্থনীতিকে সচল রেখেছেন, সজীব করছেন, এবং এই দেশের সাধারণ মানুষ একই সঙ্গে ছাত্র জনতার সংগ্রামী চেতনার জন্যে। তারা বারবার একটা কথা উচ্চারণ করেন যখন আমরা বিশ্ব ফোরামে বসি, যে বাংলাদেশের মানুষ অসম্ভব রকম রেজিলিয়েন্ট, এই কথাটা তারা বলে। এত কিছুর মধ্যে দিয়েও বাংলাদেশ কিন্তু যেভাবে নিজের নাম বিশ্ব দরবারে পরিষ্কার করে লিখতে পেরেছে, সেটা কিন্তু এই বাংলাদেশের সাধারণ মানুষের জন্যে। তাই আজকে এখানে দাঁড়িয়ে আমার বিনম্র শ্রদ্ধা এই দেশের সকল মানুষের প্রতি, ছাত্র জনতার প্রতি, যারা এই দেশের প্রতিটি আন্দোলনে, প্রতিটি সংগ্রামে অংশগ্রহণ করেছে বলিষ্ঠভাবে। আমি আরেকটা কথা এখানটা বলতে চাই, সেটা হলো যে আমি 1993 সালে সাউথ আফ্রিকা যাওয়ার একটা সুযোগ হয়েছিল আমার, এবং সেটা আমি গেছিলাম নেলসন ম্যান্ডেলার যে রাজনৈতিক দল ANC, সেই ANC-র আমন্ত্রণে। এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি, আমি পুনরাবৃত্তির ঝুঁকি নিয়েও আবার বলছি, কারণ এই কথাটা আমার তরুণ প্রজন্মের কাছে বলতে ভালো লাগে। তিনি আমাদেরকে একটা নৈশভোজ দিয়েছিলেন, সেই নৈশভোজে যখন আমি উপস্থিত হয়েছি, আমরা সবাই জানি যিনি সেই ভোজটা দেন তিনি দাঁড়িয়ে থাকেন, অতিথিরা এক এক করে সেই জায়গা দিয়ে পার হয়, যখন যিনি আমাদেরকে ডেকেছেন তার সঙ্গে করমর্দন করে যে আমরা আমাদের আসন গ্রহণ করি। আমি যখন নেলসন ম্যান্ডেলার হাতটা ধরে বলেছিলাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তিনি আমার হাতটা কয়েক সেকেন্ড বেশি ধরে রেখেছিলেন। তার চোখ ছলছল করছিল, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সেইটাই শেষ কথা না। তিনি তখন আমাকে বলেছিলেন যে আপনি সেই দেশ থেকে এসেছেন যেই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করেছে। সেই কথাটাই আমার বুকের মধ্যে এখনও অনুরণন জায়গায়। আমি আশা করব যে আমার ছাত্র বন্ধুদের মনের মধ্যেও এটার একটা বিরাট হিল্লোল হয়তো বয়ে যাবে। আমি এই প্রসঙ্গে শুধু একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু সেই মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী, সেই সংগ্রামের অধিকারী, সেই বিরাট ঐতিহ্যের অধিকারী। এবং একটাই নিবেদন এখানে রাখতে চাই এই প্রসঙ্গে, যে আমরা যেন সু উত্তরাধিকারীর মতন আচরণ করি। সু উত্তরাধিকারী যেটা করে তারা উত্তরাধিকারকে আরও সমৃদ্ধ করে, উত্তরাধিকারকে পুঁজি করে নিজের স্বার্থ উদ্ধার করে না, আমরা যেন সেটার থেকে বিরত থাকি। এটাই আমার ছাত্র বন্ধুদের কাছে নিবেদন, এটাই আমার শিক্ষক বন্ধুদের কাছে আবেদন, যে আপনারা আপনাদের শিক্ষার্থীকে সেই শিক্ষা দেবেন। শেষ কথাটা বলি, সেটা হলো যে আমরা কিন্তু এখন পর্যন্ত একটা একটু থামব হয়ে যাক আজানটা, আমার এক দুই মিনিট লাগবে। আমরা কিন্তু এখন পর্যন্ত একটা সর্বজনের সামাজিক সংস্কৃতি গড়ে তুলতে পারি নাই, যেই জন্য আমরা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি। আমরা একটা শ্রেণী সমাজে বাস করি, নারী পুরুষের বিভেদ আছে, বৈষম্য আছে, জাতি ধর্ম হিসাবে বিভেদ আছে, বৈষম্য আছে, কিন্তু একটা সভ্য সমাজ একটা সর্বজনের স্বীকৃত সামাজিক সংস্কৃতি তৈরি করে। সেটার সূত্রগুলি একটুখানি আমি বলি আজকে, যেটা আমাদের মানলে অনেক সুবিধা হবে। সেটা হলো মানবাধিকারকে সম্মান করা, আইনের শাসন মেনে চলা, এবং যদি আমি আইনের লঙ্ঘন করি আমি যেন দায়বদ্ধ বোধ করি। একদম শেষ কথাটা বলতে চাই রবীন্দ্রনাথের ভাষা ব্যবহার করে, রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে, যে কথাটা যদি আমাদের মনের মধ্যে আমরা গেঁথে নিতে পারি, নিশ্চয়ই আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের সোনার বাংলা, আমাদের যে স্বপ্নের সোনার বাংলা, সেইখানে আমরা পৌঁছতে পারবো। আমাদের 30 লক্ষ শহীদের প্রতি, বঙ্গবন্ধুর আত্মত্যাগের প্রতি আমরা সত্যিকার অর্থে শ্রদ্ধা প্রদর্শন করতে পারবো। রবীন্দ্রনাথ তার আত্মশক্তি প্রবন্ধে একটা জায়গায় লিখছেন, এই যে বাংলাদেশ, ইহার মৃত্তিকা, ইহার জল, ইহার বায়ু, ইহার আকাশ, ইহার বন, ইহার শস্যক্ষেত্র লইয়া আমাদিগকে সর্বতোভাবে বেষ্টন করিয়া আছে, আমরা যেন ভালোবাসিয়া ইহার মৃত্তিকাকে উর্বরা করি, তাহার জলকে নির্মল করি, তাহার বায়ুকে নিরাময় করি,
তাহার বনস্থলীকে ফলপুষ্পবতী করিয়া তুলি, তাহার নরনারীকে মনুষ্যত্ব লাভে সাহায্য করি। সবার জন্য আমার প্রার্থনা, আমরা যেন মনুষ্যত্ব লাভ করি, আমরা যেন বাংলাদেশের নাম বিশ্বজগতে উঁচু করে ধরে তুলতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।